হাই ফ্রেন্ডস, ওড়িশা শিক্ষক ইউট্যুব চ্যানেলে আপনার সমস্ত স্বাগত করুছি। মু সুজিত। তো ফ্রেন্ডস, ফাইনালি দেখুন 2024 মশার ওটিটি আবেদন আজিঠার গ্রহণ করা হচ্ছে এবং 2024 ওটিটি কিছু নূতন নিয়মাবলী নেই আসি আছে। তো আজির ভিডিওরে আমি ডিটেলসে জাঁয়া যে আপনার কেউ কেউ সবু পরিবর্তন হয়েছে 2024 মশার ওটিটিতে, তা সহিত খাস করে এতে যে পরিবর্তন আনা যাই আপনার পাস মার্ক নেই, তা সহিত এক্সামিনেসন সেটঅপ এবং এক্সামিনেসন ফি কু নেই কিছুটা পরিবর্তন হয়েছে। তা সহ আজ ভিডিওরে আমি সিলাবস কথা আলোচনা করা, ডিটেলস অপডেট পাইবে আজির ভিডিওরে। তেমন ভিডিওটি শেষ পর্যন্ত দেখা সহিত ভিডিওটি যদি পসন্দ আসুচি নিহাতি এবার গোটে ছোট লাইক করে নেবে, তা সহ সাং মান সহ সেয়ার করে নিতু। এবং দেখুন, ওটিটি পরে আপনার জুনিয়র টিচর আসা যাচ্ছি এবং সেইটা কেবে আসব এবং কেতে সংখ্যার আসব, তা বিষয়ে আমি ডিটেলসে ডিসকসন করা। তেমন শেষ পর্যন্ত দেখবি এবং যে এ পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না জয়েন হয়ে পারে, তার লিঙ্ক মু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো পিলা এইটা দেখুন, বোর্ড অফ সেকেন্ডারি এজুকেশন তরফ আপনার ওটিটি 2024 নোটিফিকেশন আপনার দেখিপারে, যেটিকি এলিজিবিলিটি কথা কুহাইছি। প্রথমে আমি ডিসকসন করা যে ক্যাটাগরি ওয়ান, যে ক্লাস ওয়ান টু সিক্স পর্যন্ত যে রহবে বা ফাইভ পর্যন্ত রহবে সেই মানুষ কন কন এলিজিবিলিটি রয়েছে। যদি আপনার হায়ার সেকেন্ডারি বা প্লস টু করে 50% মার্ক নেই, তা সহ সিটি কোর্স করছেন ওড়িশার, তাহলে আপনার এলিজিবল হয়ে পারে। কিংবা আপনার যদি হায়ার সেকেন্ডারি বা প্লস টু 45% মার্ক, তা সহ দুই বর্ষর এলিমেন্টারি এজুকেশন অ্যাকোর্ডান্স উইথ এনসিটি আপ্রুভ, এটা সেম রয়েছে আপনার। তা সহ আপনার দেখবে হায়ার সেকেন্ডারি প্লস টু সহ আপনার চারি বর্ষর বিএলইডি কোর্স করে দরকার, কিংবা আপনার হায়ার সেকেন্ডারি সহ দুই বর্ষর স্পেশাল এজুকেশন বা স্পেশাল সিটি যেটা কুহযাচ্ছে এতে আপনার যদি কোর্স করছেন দেন আপনার আবেদন করে পে। কিংবা যে গ্রাজুয়েসন করছেন, গ্রাজুয়েসন সহ আপনার এলিমেন্টারি বা আপনার সিটি করে গ্রাজুয়েসন সহ বিএড করে, কিংবা আপনার পোস্ট গ্রাজুয়েসন সহ এমএড বিএড কিছু বি করে আপনার আবেদন করে পে, এটা ক্যাটাগরি ওয়ান রয়েছে। খাস করে ওড়িশার যদি দেখবা প্রায়তঃ পিলামানে কন করে থাকে প্লস টু পরে সিটি করে থাকে ও প্লস টু পরে কি প্লস থ্রি পরে বিএড করে দিয়ে থাকে, তো সেই মানুষ গোটে ভালো সুযোগ রয়েছে 2024 মশায় ওটিটি কু নেই। এবং ক্যাটাগরি টু কথা যদি কহবা ক্লাস সিক্স রু ক্লাস এইট পর্যন্ত দেখবে, এতে গ্রাজুয়েসন সহ আপনার যদি সিটি কোর্স করছেন কিংবা গ্রাজুয়েসন সহ বিএড কোর্স করছেন, কিংবা আপনার পাখে যদি গ্রাজুয়েসন তা সহ ওয়ান ইয়ার ব্যাচলর ইন এজুকেশন বিএড থিলে আপনার আবেদন করে পে, কিংবা আপনার পাখে প্লস টু সহ যদি চারি বর্ষর বিএলইডি কোর্স রয়েছে সেই মানে এতে এলিজিবল হয়ে পে। আপনি এলিজিবল হয়ে পে দেখুন, আপনার প্লস টু করে 50% মার্ক নেই এবং চারি বর্ষর বিএ বিএসসি বিএড কিংবা বিএ বিএড বা বিএসসি ইটি যদি আপনার করছেন সে আপনার আবেদন করে পাবে, এবং যে স্পেশাল সিটি কিংবা স্পেশাল বিএড করছেন সে এলিজিবল হয়ে পে। তো এটা আপনার দেখুন এলিজিবিলিটি কথা রয়েছে। এক্সামিনেসন পেপর কথা এটি আলোচনা করা, দেয়ার শাল বি টু পেপর অফ ওটিটি, আপনার পেপর ওয়ান পেপর টু রহব। পেপর ওয়ান কথা আমি ডিসকসন কলে কেউ এলিজিবিলিটি রয়েছেন, পেপর টু কথা আমি ডিসকসন কলে আপনার টোটাল ডিউরেশন টাইম ডিউরেশন রহব সেই সেম রহব, অঢ়াই ঘন্টা সময় আপনার দিয়ে আপনার কোশ্চিন পেপর ইন নন ল্যাঙ্গুয়েজ সবজেক্ট শাল বি বিলিঙ্গুয়াল ইন ওড়িয়া এন্ড ইংলিশ, আপনার যে ল্যাঙ্গুয়েজ গুড়িক রয়েছে আপনার কিছুটা কোশ্চিন বিলিঙ্গুয়াল আসবে, অর্থাৎ আপনার বাইলিঙ্গুয়াল মানে ওড়িয়ার মধ্যে আসবে ইংলিশে মধ্যে আসব। এবং আপনার যেটা কি ল্যাঙ্গুয়েজ পেপর রয়েছে সেটা ওড়িয়া হিন্দি তেলুগু উর্দু বেঙ্গালী এসব ল্যাঙ্গুয়েজ কু নেই আসব। কোয়ালিফাইং মার্ক কথা দেখবা, এটা বহুত ইম্পর্টাট রহব আপনার, দ মিনিমম পাস মার্ক ইজ পেপর ইজ 60%, এ পর্সন সিকোরিং 60 অর মোর ইন এ পেপর শাল বি কনসিডরিং ওটিইটি পাস ইন কেস এসসি এসটি পিএচ ওবিসি এসিবিসি ক্যান্ডিডেট, পাস মার্ক উইল বি 50%। দেখুন জেনেরাল ক্যাটাগরি মানি এটি 60% রয়েছে, যে জেনেরাল ক্যাটাগরি আসছেন, অদর ক্যাটাগরি এই ক্যাটাগরি কু নেই আপনার 50% রয়েছে। টোটাল আপনার 150 মার্কর পরীক্ষা হব, আপনার জাঁচান ওটিটি 150 মার্কর পরীক্ষা হয়ে থাকে। তো জেনেরাল ক্যাটাগরি মানি 90 মার্ক যদি আপনার রখুছেন দেন এটি আপনার পাস করে পে, যে এসসি এসটি পিএচ ওবিসি ক্যাটাগরি আসছেন বা এসসিবিসি ক্যাটাগরি সে 75 মার্ক রয়েছে সে পাস হয়ে পে, এটা মনে রাখবে। দেন পাঁচ নম্বর রয়েছে এক্সামিনেসন সেটর, এটা মোস্ট ইম্পর্টাট, কিনা পূর্ব বর্ষ আপনার
ଅଦର ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟରେ ଏକ୍ଜାମିନେସନ୍ ହୋଇଥିଲା, ଏଠି କୁହାଯାଇ ନାହିଁ କେଉଁଠି ହେବ, ବଟ୍ ଏଠି ଆପଣଙ୍କର ଆଉ କିଛି ହିଣ୍ଟସ୍ ଦିଆହେଇଛି, ଦେଖନ୍ତୁ। ଦ କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ ଡିଜରିଂ ଟୁ ଆପ୍ଲାଏ ପେପର୍ ୱାନ୍ ଓନ୍ଲି ଶାଲ୍ ଲଗ୍ ଇନ୍ ଟୁ ପେପର୍ ୱାନ୍, ଅର୍ଥାତ୍ ଯେଉଁମାନେ ପେପର୍ ୱାନ୍ କେବଳ ପକେଇବେ, କାଟାଗୋରି ୱାନ୍ ପାଇଁ ପକେଇବେ, ସେମାନେ ପେପର୍ ୱାନ୍ରେ ଆବେଦନ କରିବେ। ଯେଉଁମାନେ ପେପର୍ ଟୁରେ କେବଳ ଆବେଦନ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ସେମାନେ ପେପର୍ ଟୁରେ ଆବେଦନ କରିପାରିବେ। କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ବୋଥ୍ ପେପର୍ରେ ଆବେଦନ କରୁଛନ୍ତି, ଏଠି କୁହାଯାଇଛି ଆପଣଙ୍କ ଦେଖନ୍ତୁ, ଯେଉଁମାନେ ବୋଥ୍ ପେପର୍ରେ ଆବେଦନ କରିବେ, ସେମାନେ ସେଠି ଚୁଜ୍ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ ଯେ ଆମେ ବୋଥ୍ରେ ଆବେଦନ କରୁଛୁ, ଯାହାଫଳରେ କି ସେମାନଙ୍କୁ ସେଇ ଗୋଟିଏ ଏକ୍ଜାମିନେସନ୍ ସେଣ୍ଟର୍ରେ ଏକ୍ଜାମ୍ ଦେବା ପାଇଁ ପଡ଼ିବ। ଅଦରୱାଇଜ୍ ଯଦି ଆପଣମାନେ ସିଲେକ୍ଟ କରୁନାହାନ୍ତି, ତାହେଲେ ଏଠି ଆପଣଙ୍କୁ ସାପାରେଟ୍ଲି ଗୋଟେ ଅଦର ଏକ୍ଜାମିନେସନ୍ ସେଣ୍ଟର୍ ଦିଆଯିବ, ଅଲଗା ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ହୋଇପାରେ, ଅଲଗା କୌଣସି ସେଣ୍ଟର୍ ମଧ୍ୟ ହୋଇପାରେ, ଯେଉଁଟାକି ଆପଣଙ୍କମାନଙ୍କ ପାଇଁ ଗୋଟେ ବଡ଼ ଅସୁବିଧାର ଆପଣ ପଡ଼ିପାରନ୍ତି। ତ ନିହାତି ଭାବେ ଯେତେବେଳେ ଆପ୍ଲାଏ କରିବେ, ସେତେବେଳେ ଚେକ୍ କରିକି ପକେଇବେ ଯେ ଆପଣ ବୋଥ୍ ପାଇଁ ଯେଉଁମାନେ ଆବେଦନ କରୁଛନ୍ତି ସେମାନେ ଏଠି ବୋଥ୍ ସିଲେକ୍ଟ କରିନେବେ। ଦେନ୍ ଏଇଟା ରହିଥିଲା ଆପଣଙ୍କର ଏଲିଜିବିଲିଟି କଥା ଆମେ ଦେଖିଲେ, ବର୍ତ୍ତମାନ ଆମେ ସିଲାବସ୍ କଥା ଦେଖିବା, ଫି ଷ୍ଟ୍ରକ୍ଚର୍ କଥା ଦେଖିବା। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଏଇଟା ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କର ଫି ଷ୍ଟ୍ରକ୍ଚର୍, ଆପଣଙ୍କର ଡେଡ୍ଲାଇନ୍ ଏଠି କହିଦେଉଛି 26/6/2024, ଅର୍ଥାତ୍ ଆଜିଠାରୁ ଷ୍ଟାର୍ଟ ହେଉଛି, 5/7/2024 ପର୍ଯ୍ୟନ୍ତ ଲାଷ୍ଟ ଡେଟ୍ ରହିଛି, ଆପଣ ଏଥି ମଧ୍ୟରେ ଆବେଦନ କରିପାରିବେ। ଏବଂ ଏଇଠି ଆପଣଙ୍କର ଦେଖନ୍ତୁ ପେପର୍ କୁହାଯାଇଛି କେତେ ଟଙ୍କା ଆପଣଙ୍କୁ ପଡ଼ିବ। SC/ST କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ ହୋଇଥିଲେ ସିଙ୍ଗଲ୍ ପେପର୍ ପାଇଁ 600 ଟଙ୍କା ପଡ଼ିବ, ବୋଥ୍ ପେପର୍ ଯଦି ଆପଣମାନେ ଆବେଦନ କରୁଛନ୍ତି 900 ଟଙ୍କା ପଡ଼ିବ କେବଳ SC/ST କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ମାନଙ୍କ ପାଇଁ। ଅଦର କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ମାନଙ୍କ ପାଇଁ ଦେଖନ୍ତୁ ସିଙ୍ଗଲ୍ ପେପର୍ ହୋଇଥିଲେ 900 ଟଙ୍କା, ବୋଥ୍ ପେପର୍ ପାଇଁ ଆପଣଙ୍କୁ 1400 ଟଙ୍କା। ଏଥର ଆପଣଙ୍କର ଏକ୍ଜାମିନେସନ୍ ଫି ବଢ଼ିଛି, ଯେଉଁଟାକି ପୂର୍ବରୁ 1200 ରହୁଥିଲା, ବର୍ତ୍ତମାନ ସେଇଟା 1400 ହୋଇଯାଇଛି। ଦେନ୍ ଏଇଟା ଆପଣଙ୍କୁ ଅନଲାଇନ୍ ମାଧ୍ୟମରେ କାଟିବା ପାଇଁ ପଡ଼ିବ, ଡିଟେଲ୍ସରେ ଆମେ ଦେଖିଲେ। ବର୍ତ୍ତମାନ ଦେଖିବା ଆପଣଙ୍କର ସିଲାବସ୍ କ'ଣ ରହିଛି। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଯଦି PDF ପାଇବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ତାହେଲେ ମୋର ଟେଲିଗ୍ରାମ ଚ୍ୟାନେଲ୍ରେ ଜଏନ୍ ହୋଇପାରିବେ, ତା'ର ଲିଙ୍କ୍ ଡିସ୍କ୍ରିପ୍ସନ୍ ବକ୍ସରେ ଦେଇଦେଇଛି, ଏସବୁ PDFକୁ ମୁଁ ସେଇଠି ସେୟାର୍ କରିଦେବି। ତ ସିଲାବସ୍ ଷ୍ଟ୍ରକ୍ଚର୍ ଦେଖନ୍ତୁ, ସେଇ ସେମ୍ ରହିବ, ପୂର୍ବ ବର୍ଷରେ ଯାହା ମଧ୍ୟ ସିଲାବସ୍ ରହିଥିଲା କିଛି ବି ପରିବର୍ତ୍ତନ ନାହିଁ, ସେମ୍ ସିଲାବସ୍। ଚାଇଲ୍ଡ ଡେଭଲପମେଣ୍ଟ ପେଡ଼ାଗୋଜିରୁ 30 କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆସିବ, 30 ମାର୍କ ରହିବ। ଲାଙ୍ଗୁଏଜ୍ ଓଡ଼ିଆରୁ ଆପଣଙ୍କର ଯେଉଁ ଲାଙ୍ଗୁଏଜ୍ ରହୁଛି, ଓଡ଼ିଆ, ଉର୍ଦ୍ଦୁ, ହିନ୍ଦୀ, ତେଲୁଗୁ, ଯାହା ବି ଆପଣଙ୍କର ଲାଙ୍ଗୁଏଜ୍ ରହୁଛି, ତାକୁ ନେଇକି 30 କ୍ୱେଶ୍ଚିନ୍ 30 ମାର୍କ ରହିବ। ଏବଂ ଇଂଲିଶ 2 ଲାଙ୍ଗୁଏଜ୍ ଯେଉଁଟାକି ରହୁଛି, ସେଇଟା 30 କ୍ୱେଶ୍ଚିନ୍ 30 ମାର୍କ ଆସିବ। ମ୍ୟାଥମେଟିକ୍ସ 30 କ୍ୱେଶ୍ଚିନ୍ 30 ମାର୍କ ଏବଂ ଏନ୍ଭାରମେଣ୍ଟାଲ ସାଇନ୍ସରୁ 30 କ୍ୱେଶ୍ଚିନ୍ 30 ମାର୍କ। ଏଇ ହିସାବରେ ଆପଣଙ୍କର 150 ମାର୍କର ଏକ୍ଜାମ୍ ରହିବ ପେପର୍ ୱାନ୍ ପାଇଁ। ପେପର୍ ଟୁରେ ଅଲଗା ଆପଣଙ୍କର ଦେଖନ୍ତୁ କମ୍ପଲସରି ରହୁଛି କ'ଣ ନା, ଚାଇଲ୍ଡ ଡେଭଲପମେଣ୍ଟ ପେଡ଼ାଗୋଜି 30 କ୍ୱେଶ୍ଚିନ୍, ଲାଙ୍ଗୁଏଜ୍ରୁ 30 କ୍ୱେଶ୍ଚିନ୍ 30 ମାର୍କ, ଲାଙ୍ଗୁଏଜ୍ 2 30 କ୍ୱେଶ୍ଚିନ୍ 30 ମାର୍କ। ଅପ୍ସନାଲ ଏଇଟା ଆପଣଙ୍କର ରହୁଛି ଯେ ମ୍ୟାଥମେଟିକ୍ସ ସାଇନ୍ସ ନେବେ ନା ଆପଣଙ୍କର ସୋସିଆଲ୍ ଷ୍ଟଡି, ଏଇଥିରୁ 60-80 କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆସିବ, 60 ମାର୍କ ହେବ। ତ ଏଥିରୁ ଆପଣଙ୍କର ହୋଇଗଲା 90 ମାର୍କ, ଏଥିରୁ 60 ନେଇଯିବେ, ଆପଣଙ୍କର 150 ମାର୍କ ଟୋଟାଲ ଆପଣଙ୍କର ଏକ୍ଜାମ୍ ରହିବ ପେପର୍ ଟୁ ପାଇଁ। ଏଇଟା ଟୋଟାଲ ଆପଣଙ୍କର ସିଲାବସ୍ ରହିଛି, ମୁଁ ଆମର PDFକୁ ଆମର ଟେଲିଗ୍ରାମ ଚ୍ୟାନେଲ୍ରେ ସେୟାର କରିଦେବି, ଆପଣ ସେଠୁ ଡାଇରେକ୍ଟଲି ପାଇପାରିବେ। ଏବଂ ଯେଉଁମାନେ ସବସ୍କ୍ରାଇବ୍ ଚ୍ୟାନେଲ୍ଟିକୁ କରିନାହାନ୍ତି, ନିହାତି ଭାବେ କରିନିଅନ୍ତୁ, କାରଣ ଆଗାମୀ ଦିନରେ ଏଭଳି ହେଲ୍ପଫୁଲ୍ କଣ୍ଟେଣ୍ଟ ଆମ ଏଇ ଚ୍ୟାନେଲ୍ରୁ ପାଇପାରିବେ। ଆଶା କରୁଛି ଯାହା ମଧ୍ୟ ଇନଫର୍ମେସନ୍ ରହିଥିଲା ପ୍ରୋଭାଇଡ଼ କରିପାରିଛି। ପୁଣି ଦେଖା ହେବ ଏକ ନୂଆ ଭିଡ଼ିଓରେ ଏକ ନୂଆ ଟପିକ୍ ସହିତ, ସେଥିପର୍ଯ୍ୟନ୍ତ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ, ନମସ୍କାର, ଜୟ ହିନ୍ଦ।